Students, today I will show you some tricks of solving class test. Tumra jano je second year e jara royecho tader ebar class test royeche, abar first year er je samne je exam, ei exam eo kintu class test royeche. তো দেখো আমি আজকে ট্রিক্স কিভাবে তুমি চমৎকারভাবে কিভাবে তুমি সমাধান করবে বাবা কি কি নলেজ তোমার দরকার হবে এই যে ক্লোজ টেস্ট সলিউশন করার জন্য তোমরা জানো যে ক্লোজ টেস্ট উইথ ক্লু এবং উইদাউট ক্লু এটাই দুইটাই কিন্তু এখানে 10 10 এখানে 20 মার্কস তাহলে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু ক্যারি এ গুড মার্কস ইন দ্য এক্সামিনেশন ওকে এখানে দেখো তাহলে প্রথম এখানে দেখো আমি একটা দিয়েছি উইথ ক্লু এবং আরেকটা দিয়েছি উইদাউট ক্লু এই দুইটাই আমি সলভ করব এবং আমি যে প্রসেসে সলভ করব তোমরা এই প্রসেসটা বোঝা ট্রাই করবে এবং আমি তোমাকে বোঝাবো এখানে দেখো প্রথমে তুমি যেই কোশ্চেনটা সলভ করবা তোমার প্রথম কাজ হচ্ছে তোমার টেক্সটটা পড়ে নেওয়া অর্থাৎ যে অংশটা তুমি সলভ করবে এটার অংশটা একবার পড়ে নেওয়া অর্থ সহ এটা হচ্ছে তোমার ফার্স্ট কাজ তাহলে দেখো প্রথমে আমি একটু পড়ে নেই হু হেল্প চুজ বি ডেভেলপ ইনাবল এবল অ্যাবিলিটি ইম্পর্টেন্স ফেস হুইচ নো তোমাকে মনে রাখতে হবে তুমি কিন্তু এখানে প্রশ্নে দেওয়া থাকে যে ইফ নিডস এনি গ্রামাটিক্যাল চেঞ্জেস ইউ ক্যান ডু ইট তাহলে যদি কোনো গ্রামাটিক্যাল চেঞ্জেস লাগে আসলে এখানে কিন্তু অনেক গ্রামাটিক্যাল চেঞ্জেস লাগে যে কী ধরনের চেঞ্জটা তুমি কিভাবে করবা সেটা আমি আমার আলোচনার মধ্যে উপস্থাপন করব দেখো তাহলে তোমার একবার এই যে এখান থেকে এই পর্যন্ত তোমরা একবার পড়া ট্রাই করো এজুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক নিডস অফ এ হিউম্যান বিং এজুকেশন শিক্ষা হচ্ছে একটা বেসিক নিডস অফ হিউম্যান বিং ইট ইজ ড্যাশ ফর দ্য ড্যাশ অফ মাইন্ড মেনি ইলিটারেট পিপল ডু নট হ্যাভ এনি ড্যাশ অফ হেলথ ইফ দে এজুকেটেড দে কুড লিভ আ ড্যাশ অ্যান্ড প্ল্যান্ড লাইফ এজুকেশন টিচেস আস হাউ টু লিভ ওয়েল দেখো এগুলা অর্থ ইজি আছে যার কারণে আমি কিন্তু বাংলা ট্রান্সলেশনটা করছি না ইট ড্যাশ আস টু মেক দ্য রাইট ড্যাশ ইন লাইফ ইট ইনহ্যান্সেস ইনহ্যান্স মানে বৃদ্ধি করা ইন রিচ এটা বৃদ্ধি করে আওয়ার ড্যাশ টু পারফর্ম আওয়ার ডিউটিস প্রপারলি অ্যান্ড ড্যাশ আওয়ার এভরিডে প্রবলেমস ইন ফ্যাক্ট সত্যিকার অর্থে ইট ইজ এজুকেশন এটাই হচ্ছে শিক্ষা ব্রিংস পজিটিভ চেঞ্জেস যেটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে ইন আওয়ার লাইফ চলো এবার আমরা এটা সলিউশন করার ট্রাই করি শিক্ষা হচ্ছে মৌলিক অধিকারগুলোর একটি ইট ইজ ড্যাশ তাহলে ইট ইজ ইম্পর্ট্যান্ট এখন এখানে খেয়াল করো এখানে কিন্তু ইম্পর্টেন্স আছে তাহলে আমি ইম্পর্টেন্ট কেন দিলাম এখানে খেয়াল করো ইজ একটা লিঙ্কিং ভার্ব আর লিঙ্কিং ভার্বের পরে সব সময় অ্যাজেক্টিভ ফর্ম বসবে আমরা জানি কোনো শব্দের শেষে যদি এই অ্যান্টি অথবা ই অ্যান্টি থাকে সেটা অ্যাজেক্টিভ সেক্ষেত্রে এটা এখানে অ্যাজেক্টিভ আবার দেখো কোনো শব্দের শেষে যদি সিই থাকে সেটা নাউন তার মানে আমার এখানে নাউন বসাতে পারবো না আমাকে এখানে অ্যাজেক্টিভ বসাতে হবে কারণ ইজ হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব লিঙ্কিং ভার্বগুলোর পরে সব সময় এই যে অ্যাজেক্টিভ ফর্মগুলো বসবে ফর দ্য ড্যাশ অফ মাইন্ড ফর দ্য ডেভেলপমেন্ট অফ মাইন্ড এবার দেখো আমি এখানে কেন ডেভেলপমেন্ট দিয়েছি এখানে দেখো এখানে আছে কিন্তু ডেভেলপ এখানে ভার্ব আছে তাহলে আমি কেন এখানে ডেভেলপমেন্ট করেছি এখানে খেয়াল করো ফ দ্য এখানে আর্টিকেল আর্টিকেলের পরে দেখো এখানে একটা ওয়ার্ড রয়েছে আর আর্টিকেল পরে যদি একটা ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটাকে নাউন করতে হয় যার কারণে ডেভেলপের নাউন হচ্ছে ডেভেলপমেন্ট কোনো শব্দের শেষে যদি এম ই এন টি থাকে এটা নাউন যার কারণে আমি কিন্তু এখানে নাউন করেছি অফ মাইন্ড মেনি ইলিটারেট পিপল অনেক অশিক্ষিত মানুষরা ডু নট হ্যাভ তাদের নেই এনি ড্যাশ অফ হেলথ এনি নলেজ এবার খেয়াল করো এইখানে কিন্তু নো রয়েছে এখানে নো রয়েছে আমি দিলাম নলেজ কেন দিলাম এখানে দেখো একটা ওয়ার্ড রয়েছে এনি
এনি হচ্ছে একটা কোয়ান্টিফায়ার্স ওয়ান কাইন্ড অফ ডিটারমাইনার একটা ডিটারমাইনার হচ্ছে এখানে এনি আর ডিটারমাইনারের পর যদি একটা ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটাকে সবসময় নাউন করতে হয় যার কারণে কোনো শব্দের শেষে যদি এই জি ই এগুলো যদি থাকে সেটা নাউন তাহলে নো হচ্ছে ভার্ব নো ভার্বের নাউন ফর্ম হচ্ছে নলেজ তাহলে তোমাকে কিন্তু এখানে নলেজ এটা কিন্তু এখানে নলেজ করতে হবে তাহলে কেন করতে হবে আরেকটা বিষয় হচ্ছে তোমাকে ফ্রেজটা বুঝতে হবে একটা ওয়ার্ড কয়েকটা ওয়ার্ড নিয়ে ফ্রেজটা গঠিত হয় তাহলে একটা সেন্টেন্সের মধ্যে যে কত প্রকার ফ্রেজ হতে পারে ফ্রেজ মেইনলি হচ্ছে সেভেন কাইন্ডস আরেকটু যদি বাড়াও তাহলে দশ প্রকার কিন্তু ওই দশ প্রকারের শেষের যে তিন প্রকার এই তিন প্রকারও এই যে সাত প্রকারের যে কোনো একটার মধ্যে আসে তাহলে তোমাকে প্রথমে শিখতে হবে কীভাবে তুমি ফ্রেজগুলো ক্লাসিফাই করবে একটা সেন্টেন্সের মধ্যে তাহলে এখানে খেয়াল করো এখন সাধারণভাবে আমি যেটা বুঝাচ্ছি সেটা মনে রাখা ট্রাই করো যে আর্টিকেল অর্থাৎ যে ডিটারমাইনারগুলো রয়েছে আর্টিকেল ডেমনস্ট্রেটিভ কোয়ান্টিফায়ার পজেসিভ নিউমেরিক এই পাঁচ প্রকার হচ্ছে ডিটারমাইনার এই ডিটারমাইনারের পর যদি একটা ওয়ার্ড আসে তাহলে সেটা সবসময় নাউন হবে যদি দুইটা ওয়ার্ড আসে তাহলে ডিটারমাইনারের পরের ওয়ার্ডটা অ্যাজেক্টিভ হবে তারপরের ওয়ার্ডটা নাউন করতে হবে তুমি শুধু এই ট্রিকটা মনে রাখো এই ট্রিকটা যদি তুমি মনে রাখো তাহলেই তুমি বেশিরভাগ তুমি সলভ করতে পারবা আমি একটা ক্লাসে তোমাদেরকে এটা নিয়ে আলোচনা করব যে ডিটারমাইনারগুলো কী কী এবং ডিটারমাইনারের পর যদি একটা ওয়ার্ড আসে সেটা কীভাবে নাউন হয় ডিটারমাইনার পরে দুইটা ওয়ার্ড আসলে অ্যাজেক্টিভ নাউন হয় ডিটারমাইনারের পর যদি তিনটা ওয়ার্ড আসে সেক্ষেত্রে নাউন অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভ অথবা নাউন অ্যাজেক্টিভ অ্যাডভার্ব এই যে এই এই বিভিন্ন ধরনের হতে পারে এটা কখন হবে কিভাবে হবে আমি একটা ক্লাসে আলোচনা করব এখন আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এখানে দেখো এনি মেনি ফিউ লিটল নো এভরি ইচ এগুলো হচ্ছে এগুলা কোয়ান্টিফায়ার বলা হয় এগুলাকে এগুলা ডিটারমাইনারের একটা কাইন্ড এখন এটার জন্য এটার পরে হচ্ছে এখানে নাউন ফর্ম বসবে যার কারণে কিন্তু আমি নো একটা ভার্ব এখানে নাউন ফর্ম দিয়েছি নলেজ অফ হেলথ ইফ দে ড্যাশ এজুকেটেড দে কুড লিভ এখানে দেখো ইফ যুক্ত ক্লজ আছে ইফ যুক্ত ক্লজের নিয়ম অনুযায়ী এখানে দেখো পাস্ট টেন্স রয়েছে তাহলে কুড আছে এখানে দেখো কুড শুড উড এগুলো যদি থাকে তাহলে আমরা বুঝি যে এই পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স দিতে হবে যার কারণে এখানে দেখো বি থাকার কারণে তাহলে আমি এখানে পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব ওয়াজ বা ওয়ার আমার এখানে ব্যবহার করতে হবে এখানে দে দেখো এটা প্লুরাল আছে যার কারণে এখানে আমাকে ওয়ার ব্যবহার করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো ইফ দে ওয়ার এজুকেটেড যদি তারা শিক্ষিত হতো দে কুড লিভ তারা বসবাস করতে পারতো বা জীবনযাপন করতে পারতো আ ড্রেস অ্যান্ড প্ল্যান লাইফ আ হেলদি এইস ELTSY দেখো এইখানে কি রয়েছে এখানে কিন্তু রয়েছে হেলথ এখানে কিন্তু হেলথ রয়েছে তাহলে আমি হেলদি এখানে কেন দিলাম এখানে খেয়াল করো আমি যদি মনে করলাম এই ওয়ার্ডটা নাই তুমি মনে করো এই যে এন্ড থেকে প্ল্যান্ট পর্যন্ত এই ওয়ার্ডটা নাই তাহলে এখানে কি হবে আ হেলদি লাইফ দেখো আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে লাইফ হ্যাঁ হেলদি লাইফ তাহলে আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড তাহলে এটা এখানে নাউন এটা এখানে অ্যাজেক্টিভ তাহলে হেলথের অ্যাজেক্টিভ ফর্ম হচ্ছে হেলদি যার কারণে আমি এখানে হেলদি বসিয়েছি তাহলে লিভ আ হেলদি অ্যান্ড প্ল্যান্ড লাইফ এজুকেশন শিক্ষা টিচেস হাউ টু লিভ ওয়েল শিক্ষা আমাদেরকে মানে শিক্ষা দান করে কীভাবে আমরা ভালোভাবে জীবনযাপন করব ইট ড্রেস আস এখানে দেখো খুব সহজে বোঝা যাচ্ছে যে এখানে ইটের পরে এখানে অবশ্যই একটা ভার্ব হবে তাহলে ইট ইনাভেলস এই দেখো এখানে ইনাভেল রয়েছে আমি এখানে দিলাম ইনাভেলস কারণ এখানে দেখো সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পুরোটা যার কারণে এখানে কিন্তু ভার্বের সাথে এস বা ইয়ের যোগ হবে যার কারণে এই ইনাভেলকে আমি এখানে শেষে এস যুক্ত করলাম তাহলে প্রায়টার মধ্যেই কিন্তু তোমার গ্রামারের ব্যবহার রয়েছে ইট ইনাভেলস আস ইহা আমাদেরকে সক্ষম করে টু মেক
করতে রাইট ড্যাশ রাইট চয়েস দেখো এখানে কিন্তু আছে চুজ কিন্তু আমি এখানে দিলাম চয়েসেস এটা কেন দিলাম এখানে খেয়াল করো চুজ হচ্ছে একটা ভার্ব ভার্বের অবস্থানটা কোন জায়গায় সাধারণত সাবজেক্টের পরে অথবা ইনফাইনিটিভ টু এর পরে সাধারণত ভার্ব বসে থাকে এখানে খেয়াল করো যে মেক রাইট চয়েসেস এখানে দেখো আর্টিকেল আছে আর্টিকেলের পরে দেখো দুইটা ওয়ার্ড এ একটা ওয়ার্ড এ একটা ওয়ার্ড তার মানে সহজভাবে বোঝা যাচ্ছে যে আর্টিকেলের পরে এটা অ্যাডজেক্টিভ আর এটাকে নাউন করতে হবে তাহলে এটার পজিশন দেখে আমি বুঝলাম যে এখানে যে ওয়ার্ডটা বসবে সেই ওয়ার্ডটাকে নাউন করতে হবে তাহলে এখানে দেখো চুজ আছে ভার্ব বসার এখানে কোনো যুক্তি কথা নাই এখানে ভার্ব বসতে পারবে না এখানে যার কারণে আমি নাউন বসালাম আর এখানে খেয়াল করো আমি এখানে কিন্তু এটাকে প্লুরাল করেছি তাহলে প্লুরালটা কেন করলাম প্লুরাল করার কারণ হচ্ছে যে আমাদের শিক্ষা কিন্তু আমাদেরকে শুধু একটা চয়েস করতে আমাদেরকে শিক্ষা দান করে না আমাদের জীবনে যত চয়েসগুলো আছে পছন্দগুলো এই জন্য এটাকে প্লুরাল করা হয়েছে রাইট চয়েসেস ইন লাইফ ইন ইট ইনহ্যান্সেস ইহা বৃদ্ধি করে আওয়ার ড্যাশ টু পারফর্ম আওয়ার ভ্যানিটি অ্যাবিলিটি এখানে দেখো অ্যাবিলিটি রয়েছে এখানে কোনো গ্রামাটিক্যাল চেঞ্জ নাই এখানে কোনো পরিবর্তন নাই তাহলে ইট ইনহ্যান্সেস এটারও দেখো একটা যুক্তি আছে এখানে দেখো আওয়ার আওয়ার দেখো এটখানেও দেখো একটা ডিটারমাইনার ডিটারমাইনারের পরে একটা ওয়ার্ড সেটাকে নাউন করতে হবে অ্যাবিলিটি একটা নাউন যার কারণে এটা এখানে বসে গেছে এটাকে কোনো চেঞ্জ করতে হবে না তাহলে ইট ইনহ্যান্সেস আওয়ার ভ্যালিটি এটা বৃদ্ধি করে আমাদের সামর্থ্য টু পারফর্ম সম্পূর্ণ করতে আওয়ার ডিউটিস প্রপারলি আমাদের ডিউটিগুলো সঠিকভাবে অ্যান্ড ড্যাশ আওয়ার এভরিডে প্রবলেম অ্যান্ড ওভারকাম অ্যান্ড ওভারকাম আওয়ার প্রবলেমস ওকে এখানে দেখো ওভারকাম আওয়ার এভরিডে প্রবলেমস এটা আমি কেন দিলাম অর্থের সাথে সামঞ্জস্য করার জন্য এখানে খেয়াল করো এখানে ওরা এই ওয়ার্ডটা দেয় নাই তাহলে এইখানে তুমি মনে করো যদি এখানে কাম দাও হ্যাঁ এখানে যদি তুমি কাম দাও তাহলে দেখো এখানে কিন্তু আমরা জানি যে কাম থেকে ওভারকাম আসতে পারে আমাদের জীবনের যে প্রবলেমগুলো ওভারকাম করার জন্য আর এখানে খেয়াল করো অ্যান্ড হ্যাঁ অ্যান্ডের আগে খেয়াল করো অ্যান্ডের আগে যে ভার্বটা এই ভার্বটা কিন্তু বেস ফর্মে রয়েছে যার কারণে অ্যান্ডের পরে যে ভার্বটা এই ভার্বটাও আমি বেস ফর্ম দিব এটাকে বলা হয় প্যারালালিজম তাহলে অ্যান্ডের আগে আর তোমাকে এখানে বুঝতে হবে অ্যান্ড কোন ক্লজটাকে বা কোন ফ্রেজটাকে সংযুক্ত করেছে এই অ্যান্ডটা হচ্ছে টু পারফর্ম আওয়ার ডিউটিস প্রপারলি অ্যান্ড ওভারকাম আওয়ার এভরিডে প্রবলেমস যার কারণে এই অ্যান্ড কিন্তু এই ফ্রেজটাকে এবং এই ফ্রেজটাকে হচ্ছে এটাকে সংযুক্ত করেছে যার কারণে অ্যান্ডের আগে যে ভার্ব এই ভার্বটা অনুযায়ী অ্যান্ডের পরের ভার্বটা হবে আর অর্থ বোঝানোর জন্য আমি এখানে কাম আছে এই কামটাকে আমি কিন্তু ওভারকাম করে দিলাম ওভারকাম আওয়ার এভরিডে প্রবলেমস ইনফ্যাক্ট সত্যিকার অর্থে ইট ইজ এডুকেশন এটা হচ্ছে শিক্ষা ড্যাশ ব্রিংস দেখো এখানে আমি দিব হুইস হুইস হুইচ এখানে দেখো হুইস ব্রিংস পজিটিভ চেঞ্জেস তাহলে ইট ইজ এডুকেশন এটা হচ্ছে শিক্ষা হুইচ এখানে দেখো এডুকেশন একটা অব্যক্তিবাচক নাউন যেটার জন্য হুইচ ব্যবহার করা হয় শোনো তুমি এখানে ওভারকাম না দিয়া এখানে কিন্তু তুমি ফেসও দিতে পারো হ্যাঁ এখানে এই বাক্যটা রয়েছে ফেস এবং ফেস আওয়ার এভরিডে প্রবলেমস এবং আমরা ফেস করতে পারি আমাদের যে প্রতিদিনের সমস্যাগুলো তোমার হচ্ছে ক্লোজ টেস্টে তোমার সব সময় বেশি ওয়ার্ড দেওয়া থাকবে এখানে তোমার 10টা ওয়ার্ড দেওয়া কিন্তু এখানে তোমার সব সময় 12টা ওয়ার্ড দেওয়া থাকবে বেশি ওয়ার্ড দেওয়া থাকবে তাহলে তুমি এখানে ওভারকাম দিতে পারো আবার এখানে ফেস আছে ফেসও কিন্তু এখানে তুমি দিতে পারো আওয়ার এভরিডে প্রবলেমস ইনফ্যাক্ট সত্যিকার অর্থে ইট ইজ এডুকেশন হুইচ ব্রিংস যেটা নিয়ে আসে পজিটিভ চেঞ্জেস ইতিবাচক পরিবর্তন ইন আওয়ার লাইফ আমাদের জীবনে তো আমি আশা করি যে তোমরা এই ব্যাখ্যাটা যে আমি বুঝিয়েছি এই ব্যাখ্যাটা তোমরা বুঝতে পেরেছ এবার এখানে খেয়াল করো নাম্বার টু হচ্ছে একটা উইদাউট ক্লো তাহলে এখানেও কিন্তু তোমার 10 মার্কস আর এটা
হচ্ছে তোমার সবচেয়ে বেশি তোমার ভোকাবুলারি নলেজ তোমার থাকতে হবে। তাহলে তুমি প্রথমে প্যাসেজটা একবার পড়ে নিবা, পড়লে তোমার একটা আইডিয়া হবে যে কী সম্পর্কে আসলে এখানে বলা হয়েছে। তারপর হচ্ছে তুমি এটা সলভ করার ট্রাই করবা। তুমি যখন একবার পড়বা, পড়ার পরে তুমি আবার এটা যেটা যেটা পারো সেটা তুমি সলভ করবা, তারপর আবার কয়েকটা তুমি পারবা না, তখন তুমি আবার পড়বা, তখন তুমি দেখবা যে এগুলো পারতেছো। তো তুমি মানে বারবার হচ্ছে পড়তে থাকবা, তাইলেই তোমার এটা অনেক ইজি হয়ে যাবে সলিউশন করতে। এখানে দেখো, দেয়ার আর মেনি পিপল, অনেক মানুষ রয়েছে ইন বাংলাদেশ, বাংলাদেশে, হু হ্যাভ আ ডেশ আউটলুক, আউটলুক মানে দৃষ্টিভঙ্গি, কোয়াইট ডেশ ইন লাইফ, জীবনে দে লার্ন টু বিলিভ, তারা বিশ্বাস করতে শিখেছে দ্যাট যে এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড, পৃথিবীতে সব কিছু ওয়াজ ড্যাশ, অ্যান্ড অল দ্যাট হ্যাপেন্স, এবং যা কিছু ঘটে টু দেম, তাদের সাথে ওয়াজ ড্যাশ বাই গড। ফ্রম দিস ড্যাশ দ্য ফুড, যারা গরিব তারা জেনারেলি সাধারণত অ্যাকসেপ্ট দেয়ার প্রভার্টি, তারা তাদের দারিদ্রতা থেকে তারা মানে গ্রহণ করে নেয়, অ্যান্ড অল দেয়ার সরস, এবং তাদের দুঃখ কষ্টগুলো, অ্যান্ড ড্যাশ উইদাউট ট্রাইং, চেষ্টা ছাড়া মাছ অনেক বেশি, টু ড্যাশ দেম, দে অলসো হোল্ড, তারা আরও ধারণ করে আর ড্যাশ বিলিফ, একটি বিশ্বাস, দ্যাট যে দোজ হু আন্ডারগো শব্দের অর্থ হচ্ছে সহ্য করা বা কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, হু আন্ডারগো যারা সহ্য করে সাফারিংস যন্ত্রণা ইন দিস ড্যাশ ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, উইল বি অ্যাম্পলি মানে প্রচুর পরিমাণে ড্যাশ ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড মানে পরবর্তী জীবনে। চলো তাহলে আমরা এটা করার ট্রাই করি। দেয়ার আর মেনি পিপল, অনেক মানুষ রয়েছে ইন বাংলাদেশ, হু হ্যাভ, এখানে আমরা বুঝলাম যে একজন মানুষের এখানে মানে ট্রেডিশনাল বা আদিম, হ্যাঁ, এই দৃষ্টিভঙ্গির কথা বলা হয়েছে। তাহলে তুমি এখানে দিতে পারো ট্রেডিশনাল, তুমি ট্রেডিশনাল দিতে পারো, তুমি এখানে প্রিমিটিভ দিতে পারো, হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি ট্রেডিশনাল, একটা পুরাতন আদিম একটা দৃষ্টিভঙ্গি আমাদের রয়েছে অধিকাংশ মানুষের বাংলাদেশে জীবন সম্পর্কে, কোয়াইট ড্যাশ ইন লাইফ, তাহলে কোয়াইট আর্লি মানে একদম খুব শুরু থেকেই, জীবনের খুব শুরু থেকেই। এখানে অর্থ মিলানোর জন্য এমন ওয়ার্ড তোমাকে বসাতে হবে যে ওয়ার্ডগুলো অর্থ বুঝালে পুরোটা যাতে কোহেসিভ হয়, মানে যাতে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের যাতে মিনিং ঠিক থাকে, এভাবে তোমাকে ওয়ার্ডগুলো বসাতে হবে। তাহলে কোয়াইট আর্লি, একদম খুব সকা, খুব জীবনের খুব শুরু থেকে, ইন লাইফ দে লার্ন টু বিলিভ, তারা বিশ্বাস করতে শিখে, এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব কিছু, ওয়াজ প্রি প্ল্যান্ড অথবা প্রি অ্যারেঞ্জড, তুমি এখানে প্রি প্ল্যান্ড দিতে পারো অথবা প্রি অ্যারেঞ্জড দিতে পারো। আমরা জানি যে পৃথিবীর সব কিছু আগে থেকে নির্ধারণকৃত, তাইলে আমরা চেষ্টা করে কী লাভ, এরকম না, তা কিন্তু না। আসল কথাটা হচ্ছে, তুমি যদি চেষ্টা করো তাহলে বিধাতা তোমার নিয়ামত বাড়িয়ে দিবেন, তাহলে মানুষ যদি চেষ্টা করে সে কিন্তু সেটা পায়। তাহলে আমরা চেষ্টা থামিয়ে রাখতে পারবো না, কিন্তু আমাদেরকে চেষ্টা করে যেতে হবে, কারণ চেষ্টার ফলেই কিন্তু মানুষের ভাগ্য সুপ্রসন্ন হয়। দিস ওয়ার্ল্ড ওয়াজ প্রি প্ল্যান্ড অথবা প্রি অ্যারেঞ্জড, যে অনেকে বিশ্বাস করে সব কিছু তো আগে থেকে নির্ধারণকৃত, তাইলে আমি কষ্ট করে কী লাভ, প্ল্যান্ড, এটা কিন্তু আসলে এই ধারণাটা সত্য না, প্রি প্ল্যান্ড, অ্যান্ড অল দ্যাট হ্যাপেন্স, এবং সব কিছু, দ্যাট হ্যাপেন্স, যেগুলো ঘটে থাকে, টু দেম, তাদের কাছে, ওয়াজ ড্যাশ বাই গড, ওয়াজ ডিসাইডেড বাই গড, যে সৃষ্টিকর্তার দ্বারাই তো সব কিছু ডিসাইড করা, সংকল্প করা, যে উনি সিদ্ধান্ত নিয়েছেন, তাইলে আমরা কী করবো, এটা না, সৃষ্টিকর্তা তোমার কাজের উপরে তিনি হচ্ছে ডিসিশন দিবেন। তাহলে ওয়াজ ডিসাইডেড বাই গড, এখানে দেখো প্যাসিভ হয়েছে, যার কারণে কিন্তু আমি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করলাম। এখানে কিন্তু এখানে অবশ্যই গ্রামারের ব্যবহার রয়েছে, এখানে খেয়াল করো সেই একই নিয়ম, দেখো আউটলুক, এখানে দেখো আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড, যার কারণে এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে, এটাকে নাউন করতে হবে, কোনো ওয়ার্ডের শেষে যদি এ এল ই এল থাকে সেগুলো অ্যাডজেক্টিভ। তাহলে সব দিক থেকেই দেখো আমরা ব্যাখ্যা করছি, তাহলে কোয়াইট আর্লি, এখানে দেখো সব কিছু, এই যে ওয়াজ
was pre-planned তাহলে pre-planned এটা আমি এভাবে কেন দিলাম একটা হচ্ছে অর্থ মিলানোর জন্য আর একটা হচ্ছে এখানে হচ্ছে was pre-planned এখানে দেখো সাবজেক্ট হ্যাঁ সাবজেক্ট হচ্ছে এখানে এভরিথিং সাবজেক্ট যখন ভার্বের কাজ না করে তখন এটাকে প্যাসিভ করতে হয় আর প্যাসিভ করার সময় দেখো অতিরিক্ত একটা অক্সিলারি ভার্ব আনতে হয় এবং ভার্বের past participle form করতে হয় তাহলে সব ক্ষেত্রে কিন্তু তোমার ক্লজ টেস্ট উইথ ক্লু এবং উইদাউট ক্লু এখানে কিন্তু গ্রামারের টোটাল অ্যাপ্লিকেশন রয়েছে তাহলে গ্রামারটা তোমার বুঝতে হবে সেন্টেন্স কনস্ট্রাকশন বুঝতে হবে একটা ফ্রেজ কনস্ট্রাকশন তোমাকে বুঝতে হবে তোমাকে ক্লজগুলো বুঝতে হবে যে একটা সেন্টেন্সকে ভেঙে ভেঙে তুমি পড়তে পারো কি না এটা তোমাকে বুঝতে হবে দেন ইউ উইল বি এবল টু সলভ দিস কাইন্ড অফ প্রবলেমস ইজিলি দেখো ওয়াজ প্রি প্ল্যান্ড অ্যান্ড অল দ্যাট হ্যাপেন্স এই যে এখানে দেখে প্যাসিভ হয়েছে যার কারণে ওয়াজ ডিসাইডেড বাই গড ফ্রম দিস ড্যাশ ফ্রম দিস বিলিফ ফ্রম দিস বিলিফ এখানে দেখো দিস একটা ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ এটার পরে সবসময় নাউন করতে হবে যার কারণে এই বিলিফ এটাকে কিন্তু নাউন ফ্রম বিলিভ এন্ড নাউন ফ্রম হচ্ছে বিলিফ অথবা তুমি এখানে ফেইথ দিতে পারো যে ফ্রম দিস বিলিফ অথবা ফ্রম দিস ফেইথ এই বিশ্বাস থেকে দ্য পুর গরিবরা জেনারেলি অ্যাকসেপ্ট তারা সাধারণত গ্রহণ করে দেয়ার প্রভার্টি তারা তাদের দরিদ্রটাকে গ্রহণ করে নেয় যা দরিদ্র আছি দরিদ্রই থাকবো প্রভার্টি অ্যান্ড অল দেয়ার সরোস অ্যান্ড সাফারিংস সাফারিংস তাহলে তারা কী করে তারা হচ্ছে তাদের জীবনে যে দুঃখ দুর্দশাগুলো ঘটতে থাকে এগুলো তারা মেনে নেয় খুব সহজভাবে এখানে দেখো অ্যান্ডের আগে যে নাউনটা রয়েছে এটাকে প্লুরাল করা হয়েছে যার কারণে অ্যান্ডের পরে আমি যে নাউনটা দিয়েছি সেটাকেও কিন্তু আমি প্লুরাল করেছি এটা কিন্তু তোমাদের বুঝতে হবে তাহলে সরস দেখো এখানে এটা প্লুরাল রয়েছে তাহলে সাফারিংস আমি প্লুরাল করেছি তাহলে সাফারিংস উইদাউট ট্রাইং মাচ অনেক বেশি তারা ট্রাই না করে চেষ্টা না করে টু ড্যাশ দেম টু ওভারকাম দেম যে এগুলা থেকে পরিত্রাণ পেতে তারা চেষ্টা না করে তারা এগুলাকে মেনে নেয় টু একটা ইনফাইনিটিভ এরপরে ভার্বের বেস ফর্ম হবে যার কারণে কিন্তু আমি এখানে ভার্বের বেস ফর্ম দিয়েছি দে অলসো হোল্ড তারা আরও ধারণ করে আর ড্যাশ বিলিভ কি বিলিভ ফার্ম বিলিভ এফ আই আর এম অথবা এ স্ট্রং বিলিফ এখানে দেখো আর্টিকেল রয়েছে আর্টিকেল এই রয়েছে আবার দেখো এখানে নাউন রয়েছে বিলিফ যার কারণে এখানে অ্যাজেক্টিভ করতে হবে একটা অ্যাজেক্টিভ বসাতে হবে যার কারণে এখানে কিন্তু আমি ফার্ম বসিয়েছি বা স্ট্রং বুঝিয়েছি তাহলে তোমার কিন্তু ওই যে কোনটা নাউন কোনটা ভার্ব দেখো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এটা কেন ইম্পর্ট্যান্ট তুমি যদি আইডেন্টিফাই করতে পারো যে কোনটা কোন পার্টস অফ স্পিচ তুমি ইউ ক্যান সলভ অল দ্য গ্রামাটিক্যাল প্রবলেমস সকল ধরনের গ্রামার প্রবলেম তুমি ইজিলি সলভ করতে পারবা তুমি যদি কোনটা নাউন কোনটা প্রোনাউন কোনটা অ্যাজেক্টিভ কোনটা অ্যাডভার্ব এই কারণে কিন্তু আমি প্রত্যেকটা সিন প্যাসেজ যখন আমি আলোচনা করি তখন প্রত্যেকটা সিন প্যাসেজের মধ্যে আমি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ তোমাদেরকে শেখানোর ট্রাই করি এখানে দেখো হোল্ড ফার্ম বিলিফ দ্যাট দোজ হু আন্ডার গো যারা যাচ্ছে সাফারিংস কষ্টের মধ্য দিয়ে ইন দিস ড্যাশ ওয়ার্ল্ড ইন দিস প্রেজেন্ট ওয়ার্ল্ড ইন দিস প্রেজেন্ট ওয়ার্ল্ড উইল বি অ্যাম্পলি রিওয়ার্ডেড রিওয়ার্ডেড তারা পুরস্কৃত হয় হ্যাঁ তাহলে এখানে দেখো প্যাসিভ করা হয়েছে উইল বি অ্যাম্পলি রিওয়ার্ডেড তারা যারা হচ্ছে এই পৃথিবীতে সহ্য করে কষ্ট সহ্য করে বর্তমান পৃথিবীতে ইন দিস প্রেজেন্ট ওয়ার্ল্ড উইল বি অ্যাম্পলি রিওয়ার্ডেড তারা প্রচুর পরিমাণে রিওয়ার্ডেড হয় বা পুরস্কৃত হয় ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড পরবর্তী তাহলে দেখো তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে হোমওয়ার্ক থাকবে হচ্ছে আমি যেভাবে ব্যাখ্যা করলাম এই ব্যাখ্যাগুলা বুঝে বুঝে ঢাকা বোর্ড হ্যাঁ ঢাকা বোর্ডের ১৮, ১৯, ১৮, ১৭ এই তিনটা বোর্ড তোমরা করে নিয়ে আসবা নির্দিষ্ট তারিখে জমা দেবা যে এইচডব্লিউ বা যে অ্যাসাইনমেন্টটা রয়েছে এই যে তিনটা করবা উইথ ক্লু আর তিনটা করবা উইদাউট ক্লু তাহলে মোট ৬টা থাকলো টোটাল ৬ থাকলো তোমাদের হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট ওকে থ্যাংক ইউ ফর বিং উইথ মি থ্যাংক ইউ ভেরি মাচ ইফ ইউ ফেস এনি প্রবলেম টু আন্ডারস্ট্যান্ড টু দিস টপিক ইউ ক্যান কমিউনিকেট উইথ মি আল্লাহ হাফেজ সি ইউ ইন দ্য